দিনভর নানা গুঞ্জনের পরও সুরাহা হয়নি টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহর অধিনায়কত্বের ভাগ্য। শুক্রবার আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। অধিনায়কত্ব নিয়ে চলমান অস্থিরতা রাজ জিম্বাবুয়ে সফরে পড়বে না মত বিসিবির। উইন্ডিজ সফর শেষে কয়েক দফায় দেশে ফিরেছে বাংলাদেশ দল। দিনভর নাটক আর লুকোচুরির পরেও সুরাহা হয়নি টি টোয়েন্টিতে রিয়াদের অধিনায়কত্বের বিষয়টি, যে কারণে জিম্বাবুয়ে সফরের দল এখনও ঘোষণা করেনি বিসিবি। বৃহস্পতিবার ঘোষণা করার কথা থাকলেও একদিন পিছিয়ে শুক্রবার হতে পারে তা। তবে এমন গুমট পরিস্থিতির প্রভাব আসন্ন সিরিজ ও টুর্নামেন্টগুলোতে পড়বে না বলেই বিশ্বাস বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর। উন্মুখ ক্যামেরার লেন্স তাকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা, অপেক্ষা গণমাধ্যম কর্মীদেরও। তবে রিয়াদ যে বেশ সাবধানী, আগেই করেছেন পণ, কিছুতেই দেবেন না ধরা। তাই তো ভিভিআইপি টার্মিনাল পেরিয়েও নামেনি মাহমুদুল্লাহর কালো গাড়ির গ্লাস। কথা তো বহু দূরের বাতিঘর। টি টোয়েন্টিতে অধিনায়ক রিয়াদের ভবিষ্যৎকে এ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বিস্তর। যে পালে জোরসে হাওয়া লাগে এই ফর্মেটে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর, সঙ্গে ব্যাটটাও কথা বলছে না তার। তাই তো অনেকে ইতি দেখছেন সংক্ষিপ্ত সংস্করণে রিয়াদের ক্যারিয়ারেরও। বিসিবি সভাপতি আগে জানিয়েছিলেন রিয়াদ দেশে ফিরলে এ ব্যাপারে তার সঙ্গে হবে আলোচনা। নাজমুল হাসান পাপন ইংল্যান্ডে থাকায় যে দায়িত্ব বর্তায় ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুসের কাঁধে, তবে দিন জুড়ে সেখানেও ছিল রহস্য। বিপত্তি আছে আরও। রিয়াদের এই ইস্যুতে পিছিয়ে গেল জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণার তারিখ। তবে সবকিছুর ফয়সালা হলে শুক্রবারই দল ঘোষণার পাওয়া গেছে আভাস। রিয়াদের সঙ্গে আলোচনা এসেছে মুশফিকের বিষয়টিও। তাকে আসন্ন টি টোয়েন্টিতে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম দিতে চায় এক পক্ষ, তবে এ নিয়ে কেবল জট খুলবে দল ঘোষণার পরই। এদিকে দুই সিনিয়রকে নিয়ে এমন ঘোলাটে পরিস্থিতি হলেও তার প্রভাব আসন্ন সিরিজ কিংবা টুর্নামেন্টে পড়বে না বলেই বিশ্বাস বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটর। যারা প্রফেশনাল তারা কখনো এই জাতীয় কোনো কিছুতে ডিস্ট্র্যাক্ট হয় না বা হবেও না। সো আমিও বিশ্বাস করি যে আমাদের ছেলেরাও এই সিচুয়েশনে তারা ডিস্ট্রাক্টেড কোনো চিন্তা করবে না, তারা পজিটিভলি খেলার দিকেই নজরটা দিবে। এবং আমরা জিম্বাবুয়েতে যাচ্ছি, আশা হচ্ছে এতটুকু, কামনা হচ্ছে এতটুকু যে বাংলাদেশ দল যখন যেখানে যেই ট্যুরেই যাবে সেখানে আমাদের ছেলেরা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলবে এবং পজিটিভ ক্রিকেট খেলবে। আগামী 26 জুলাই জিম্বাবুয়ের বিমান ধরবে বাংলাদেশ দল, যেখানে 3 ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি 30 জুলাই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় ও শেষ দফায় ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 8 ক্রিকেটার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের এ বহর এসে পৌঁছায় সন্ধ্যা 6টার দিকে। টেস্ট আর টি টোয়েন্টির হতাশার পারফরমেন্সে এদিন গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যান নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকতরা। সপ্তাহ খানেকের বিরতির পর দল উড়াল দেবে জিম্বাবুয়ে সিরিজের উদ্দেশ্যে। নির্ধারিত সময় ছিল বিকেল 5টা, তবে নানা কারণে বিমানটি ঢাকায় পৌঁছায় ঘণ্টা খানেকের বিলম্বে। অপেক্ষার প্রহর শেষে তৃতীয় ও শেষ দফায় দেশে ফিরলেন 8 ক্রিকেটার। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আর লিটন দাস বাদে সব ক্রিকেটাররাই এখন অবস্থান করছেন দেশের মাটিতে। শুরুতে তাইজুল ইসলাম, এরপর একে একে অন্যরা। 51 ঘন্টার দীর্ঘ ভ্রমণ ক্লান্তি তখনও চোখে মুখে স্পষ্ট। ওয়ানডে সিরিজটা বাদ দিলে বাংলাদেশের গোটা ক্যারিবীয় সফরটাও তো ছিল হতাশার। ব্যাটে বলে সিরিজে নিজেদের মেলে ধরতে পারেননি সোহান বিজয়রা, এ কারণেই হয়তো বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হতে চাননি ক্রিকেটাররা। ঢাকায় পা রেখেই ব্যক্তিগত গাড়িতে নিজ নিজ উদ্দেশ্যে চলে যান তারা। আর মোস্তাফিজ, শরীফুল, এবাদত এদিন বিমানবন্দর ছাড়েন অন্য পথ দিয়ে। সংবাদকর্মীদের চোখ এড়িয়ে দীর্ঘ সফরের ক্লান্তি কাটাতে পরিবারের উদ্দেশ্যে ছুটেছেন তারা। অবসাদ কাটাতে অবশ্য লম্বা সময় পাচ্ছেন না টাইগাররা। 26 তারিখেই ফের জিম্বাবুয়ের বিমানে চড়তে হবে তাদের। সেখানে 3টি করে টি টোয়েন্টি আর ওয়ানডে খেলবে লাল সবুজের প্রতিনিধিত্বকারীরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। দুই প্রতিষ্ঠানের মধ্য থেকে আগামী মাসের প্রথম সপ্তাহে স্বপ্নের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে একটি আন্তর্জাতিক কনসালটেন্ট চূড়ান্ত করবে বিসিবি। এর মাস ছয়েকের মধ্যেই নকশা চূড়ান্ত করার পর শুরু হবে কাজ, জানিয়েছেন বোর্ডের প্রধান
নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। আইসিসির এফটিপি পাওয়ার পর ভবিষ্যৎ ব্যস্ত সূচির কথা মাথায় রেখে তিন ফরম্যাটে আলাদা দল গঠনেও এবার বিশেষ পরিকল্পনা নিচ্ছে বিসিবি। স্বপ্নের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, কখনো করোনা কখনো কনসার্টের জটিলতা, দফায় দফায় পিছিয়েছে কাঁচ, খামের ভেতরেই আটকে আছে স্বপ্ন। বিসিবির মেগা এই প্রকল্প বাস্তবায়ন ছিল সবশেষ বোর্ড মিটিংয়ের বড় এজেন্ডা। স্বস্তির খবর, পুরো প্রকল্পে অগ্রগতি হয়েছে অনেকটাই। স্টেডিয়ামের জন্য নির্বাচিত দুই অস্ট্রেলিয়ান কোম্পানি কক্স আর পপুলাক্স আর্কিটেকচার চলতি মাসের 28 জুলাইয়ের মধ্যে কমিটির কাছে জমা দেবে ফিনান্সিয়াল প্রপোজাল, যেখান থেকে বাছাই করা হবে এক প্রতিষ্ঠানকে। বিসিবির প্রত্যাশা, আগামী মাস ছয়েকের মধ্যে নকশা চূড়ান্তের পর শুরু করা সম্ভব হবে কাজ। ইন্ডিপেন্ডেন্ট রেগুলেশন কমিটি তারা রেগুলেট করছে, তাদের রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু উইল বি ইন এ পজিশন যে আমরা কিভাবে এগোবো বা কোন প্রক্রিয়ায় এগোবো। নেক্সট মান্থের ফার্স্ট উইকের মধ্যে আমরা যদি ইন্টারন্যাশনাল কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্টটা ফাইনাল করে ফেলতে পারি, দেন উইদিন নেক্সট 6 মান্থসের মধ্যে আমাদের একটা টার্গেট আছে, ডিটেইল ড্রয়িং ডিজাইনটা আমরা কনফার্ম করে ফেলব, তারপরে কিন্তু আসলে বোঝা যাবে যে আসলে আমাদের এটাকে ইমপ্লিমেন্ট করতে বা ফাইনালি করতে কত সময় লাগবে। ইংল্যান্ডের বার্মিংহামে চলছে আইসিসির বিশেষ সভা, যেখানে আগামী 4 বছরের এফটিপি হবে চূড়ান্ত অনুমোদন। যদিও এই সভা নিয়ে বিশেষ কোনো প্রত্যাশা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আমাদের এই মিটিংয়ের যে এজেন্ডাগুলো সেগুলোর মধ্যে এফটিপি আছে, ইভেন্ট অ্যালোকেশনস আছে, সহ অন্যান্য রুটিন ম্যাটার্সগুলোই মূলত আসছে। সো নতুন কিছু ওভাবে আসছে না। দেশে ক্রিকেটে ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভিন্ন ভিন্ন দল গঠনের কথা শোনা যাচ্ছিল গেল কয়েক বছর ধরেই। 2023 থেকে 2027 এই 4 বছরের সার্কেলে 144টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই তো ক্রিকেটারদের ওপর চাপ কমাতে এবার দ্রুত সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বোর্ড। যখন এফটিপিটা চূড়ান্ত হবে, আমরা এটা বসে আমরা একটা প্ল্যানিং করে সবার অ্যাভেলেবিলিটি আলোচনা করে আমরা প্ল্যানটা করে নিতে হবে। সো ইট হ্যাজ টু বি প্ল্যান্ড শিডিউল থাকতে হবে, কে কোথায় পার্টিসিপেট করবে বা কে কোথায় পারবে না। সেই সঙ্গে প্রস্তাবিত ভারত একাদশ আর বিশ্ব একাদশের ম্যাচে বাংলাদেশের কেউ সুযোগ পেলে তার ছাড়পত্র দেওয়ার ব্যাপারেও ইতিবাচক বিসিবি। টি টোয়েন্টি দলের অধিনায়ক বদলের বিতর্কে যখন টালমাটাল বাংলাদেশের ক্রিকেট, তখন নিজ এলাকায় ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন সম্ভাব্য নতুন অধিনায়ক সাকিব আল হাসান। বেশ কিছুদিন ধরেই নিজ জেলা মাগুরায় অবস্থান করছেন সাকিব। এদিকে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের সফরে সাকিব না থাকার সম্ভাবনা প্রবল হওয়ায় এখনও পরবর্তী অধিনায়কত্ব প্রশ্নে বিপাকে ক্রিকেট বোর্ড। আফ্রিকা সফরে হয়তো ভারপ্রাপ্ত কারো হাতে উঠতে পারে দলের আর্মব্যান্ড। বর্তমান টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স নিয়ে বিপাকে পড়েছে বিসিবি। দল এবং অধিনায়কের ব্যক্তিগত পারফরমেন্সের অবস্থা এতটাই নাজুক যে সামাজিক মাধ্যমে ভোটাভুটি চলছে রিয়াদকে সরানো নিয়ে। গত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই পারফরমেন্স নিচের দিকে নামছে সাইলেন্ট কিলারের। সে সময়ই অধিনায়ক বদলের কথা উঠেছিল বিভিন্ন মহল থেকে, কিন্তু বিসিবি আস্থা রেখেছিল সিনিয়র এই ক্যাম্পেইনারের উপর, তবে লাভ হয়নি। আফগানিস্তানের বিপক্ষে এক জয় ছাড়া এ সময় পাকিস্তান এবং উইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয় টাইগাররা। তাই আবারও অধিনায়ক হটাও নীতিতে অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুমিনুলের অবস্থাই হয়তো হতে যাচ্ছে বর্তমান টি টোয়েন্টি দলপতির। তবে এখানেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আগে রিয়াদের সঙ্গে বসতে চায় বিসিবি, যেখানে রিয়াদের ভবিষ্যৎ পরিকল্পনা, দলের বর্তমান অবস্থা এবং অধিনায়কত্ব নিয়ে মনোভাব জানতে চাইবেন তারা। প্রেসিডেন্ট না থাকায় যে দায়িত্ব উঠেছে ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুসের কাঁধে। এদিকে সম্ভাব্য অধিনায়ক হিসেবে ইতোমধ্যে বিসিবির পছন্দের তালিকার শীর্ষে আছেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির বৈঠকে যোগ দিতে ইংল্যান্ড যাওয়ার আগে এ বিষয়ে নিজের সিদ্ধান্ত দিয়ে গেছেন নাজমুল হাসান পাপনও। টেস্টের পর সংক্ষিপ্ত সংস্করণের জন্য তার ভোটটাও নাকি পড়েছে 75-এর বক্সে। বিসিবির সূত্র জানাচ্ছে আর্মব্যান্ড পড়তে রাজি আছেন সাকিব নিজেও, তবে জিম্বাবুয়েতে যাবেন কিনা সে সিদ্ধান্ত এখনও নেননি তিনি। সেক্ষেত্রে রিয়াদকে বাদ দেওয়া হলে সাকিবের নতুন একজন ডেপুটি ঘোষণা করার কথা ভাবছে বোর্ড, যার হাতে আপৎকালীন দেয়া হবে জিম্বাবুয়ে সফরের দায়িত্ব, যেখানে আবার নুরুল হাসান সোহানের নামটাই আসছে জোরে সোরে। তবে এখনও গুঞ্জনই রয়ে গেছে সব কিছু। রিয়াদ বিসিবির বৈঠকের পরই হয়তো আলো জ্বলবে এই অন্ধকার ঘরে, সে পর্যন্ত অপেক্ষা। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে প্রস্তুতি ম্যাচে এইচপি ইউনিটের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ এ দল। শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ একদিনের প্রস্তুতি ম্যাচে
বৃষ্টি আইনে 5 উইকেটে এইচপি ইউনিটের বিপক্ষে জয় পায় মোহাম্মদ মিথুনের দল। অনবদ্য সেঞ্চুরিতে এ দলের জয়ের নায়ক সাইফ হাসান। উইন্ডিজ সফরের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানান সাইফ। খুলনা থেকে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল হালিম। প্রস্তুতি ম্যাচ হলেও ক্রিকেটারদের ব্যাটে বলের লড়াইয়ে ছিল পুরো প্রতিদ্বন্দ্বিতার আমেজ। নির্ধারিত দিনের প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে দ্বিতীয় দিনে লড়াইয়ে নামে দুই দল। শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে এইচপি ইউনিটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় এ দল। আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসান আর অমিত হাসানের অর্ধশত রানে ভর করে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 254 রানের ভালো সংগ্রহ পায় আকবর আলীরা। 82 বলে 5টি বাউন্ডারি ও 1টি ওভার বাউন্ডারিতে তানজিদ হাসান করেন 68 রান। তবে কিছুটা ধীর গতি থাকলেও অর্ধশত পেয়েছেন অমিত হাসান। 90 বলে 59 রান করার পথে 1টি মাত্র বাউন্ডারি ছিল তার। বল হাতে এ দলের হয়ে 2 সফল বোলার সাইফ আর মৃত্যুঞ্জয় দুজনেই নিয়েছেন 2টি করে উইকেট। লক্ষ্যতারায় এ দল ব্যাটে নামার সাথে সাথেই ম্যাচে হানা দেয় বৃষ্টি। প্রায় 1 ঘন্টা পর খেলা শুরু হলে কার্টেল ওভারে নতুন লক্ষ্য পায় মোহাম্মদ মিঠুনের দল। 38 ওভারে এ দলের লক্ষ্য দাঁড়ায় 224 রান। ব্যাট করতে নেমে এক প্রান্তে কিছুটা বিরতি দিয়ে উইকেট পড়লেও অন্য প্রান্তে অবিচল ছিলেন গত বছর জাতীয় দলে জায়গা হারানো সাইফ। কার ব্যাটেই মূলত জয়ের ভিতটা গড়ে ফেলে মিজানুর রহমান বাবুলের শিষ্যরা। দলকে জয় থেকে 21 রান দূরে রেখে এনামুলের বলে তানজিদের হাতে ক্যাচ দেন সাইফ। এর আগেই অবশ্য 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছে যান তিনি। 117 বলে তার 117 রানের অনবদ্য ইনিংসটি ছিল 8টি বাউন্ডারি ও 7টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো। অন্য ব্যাটারদের মধ্যে মাহমুদুল হাসান 35, নাইম শেখ 26 রান করেন। এইচপির হয়ে লেগ স্পিনার আমিনুল ইসলাম তুলে নেন 3 উইকেট। চমৎকার এই ইনিংস উইন্ডিজ সিরিজের আগে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন সাইফ। খুলনার প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তিনি। বগুড়া একটা ক্যাম্প করলাম, তারপর মিরপুরে একটা ক্যাম্প করলাম, টাইগার্সের ক্যাম্প করলাম। সো ওটার পর এখানে আসলাম, ওখানে ভালো একটা প্রিপারেশন ছিল আমাদের। সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগেও এটা খুব ভালো একটা প্রিপারেশন ছিল আমাদের জন্য। দুই দলের মধ্যে প্রথম একদিনের ম্যাচে জয় পেয়েছিল এইচপি ইউনিট। উইন্ডিজ সফরের আগে আগামী শনিবার থেকে একই ভেন্যুতে বাংলাদেশ এইচপি ইউনিটের বিপক্ষে 1টি 3 দিনের ম্যাচ খেলবে এ দল। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। ক্লাবের ছাড়পত্র না পাওয়ায় বয়সভিত্তিক এই দলের সঙ্গে যোগ দিতে পারেননি অভিজ্ঞ খেলোয়াড়রা। প্রতিপক্ষ অচেনা হলেও শিরোপা জয়ের লক্ষ্য খেলোয়াড়দের। দীর্ঘদিন পর আবারও অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে ভারতে পাড়ি জমাবে ফুটবলাররা। গ্যালোবারের সফরে রানার্স আপ হলেও এবার লক্ষ্য একটাই, শিরোপা জিতে দেশে ফেরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শিরোপা নিষ্পত্তি হলেও টেবিলের লড়াই শেষ হয়নি এখনও। চলতি আসরে লিগে ভালো পারফরমেন্সে নজর কেড়েছেন এই দলের বেশ কয়েকজন খেলোয়াড়। তবে ক্লাবের অসম্মতির কারণে রিমন হোসেন, ইয়াসিন আরাফাত, আসিফ হোসেনদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই সাজাতে হয়েছে দল। তারা ক্লিয়ারলি তাদের চিঠিতে বলে দিছে যে তারা আসলে কোনো প্লেয়ারকে ছাড়বে না লিগ শেষ না হওয়া পর্যন্ত। এই জায়গাগুলোতে অন্য প্লেয়ার নিয়ে তাদেরকে আরো ইকুইপ করা, দ্যাট উড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। বিপিএল থেকে 6 জন, বিসিএল থেকে 5 ও বাফুফে এলিট একাডেমি থেকে 12 জন খেলোয়াড়ের সমন্বয়ে সাজানো হয়েছে 23 সদস্যের দল। স্কোয়াডে বেশিরভাগ খেলোয়াড় অনূর্ধ্ব 17-18 বয়সী হওয়ায় এদের নিয়ে ভালো ফলাফলের আশা টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির। অনূর্ধ্ব 20 খেলোয়াড়রা খুব মেধাবী, যারা সুযোগ পেয়েছে এই স্কোয়াডে খেলার তারা প্রত্যেকে যথেষ্ট যোগ্য। কোচ ভালো দিক নির্দেশনা দিয়েছে, প্রস্তুতিতে সবাই শতভাগ দিয়েছে। আশা করি আমরা ভারতে গিয়ে ভালো একটা ফল করতে পারবো। দল নিয়ে আমরা খুবই আশাবাদী। প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে অতীতে খেলার অভিজ্ঞতা না থাকলেও দীর্ঘদিনের প্রস্তুতিতে শিরোপা জয়ের প্রত্যাশা খেলোয়াড়দের। আমরা চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে যাব। ফার্স্ট আমাদের ম্যাচ বাই ম্যাচ, হ্যাঁ আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ ভাবতেছি। ফাইনাল পর্যন্ত অবশ্যই গেলে তারপর আমরা চ্যাম্পিয়ন নিয়ে ভাববো। আমরা তো কারো টিম প্র্যাকটিস কেমন এগুলো তো দেখতেছি না, তবে আমাদের সাফে যে হচ্ছে একটা পেজ আছে ফেসবুকে, ওটা যদি দেখতেছি তো ওরা ট্রেনিং ভালো করতেছে। সবাই এখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসে আমার যেটা মনে হয়। তো মানে আমরাও সেইভাবে প্রিপারেশনটা নিচ্ছি আল্লাহর রহমতে। শ্রীলঙ্কা, নেপাল সহ 5 দেশের বিপক্ষে অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে শনিবার দেশ ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। কাতার বিশ্বকাপের খবর। কাতার ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে আর বাকি মাত্র 4 মাস। টিকিট কিনে মাঠে বসে সরাসরি খেলা দেখার অপেক্ষায় কাতার প্রবাসী বাংলাদেশিরা।
কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতার ফুটবল বিশ্বকাপের 32 দলের টিকিট এরই মধ্যে নিশ্চিত। ড্রর মাধ্যমে হয়ে গেছে গ্রুপ নির্ধারণ। ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বিশ্বকাপের জন্য তৈরি করা 8টি স্টেডিয়ামের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে আর বাকি 4 মাস। চলতি বছরের 21 নভেম্বর মাঠে গড়াবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। খেলা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। খেলা দেখার টিকিট এরই মধ্যে সংগ্রহ করেছেন বলে জানালেন প্রবাসীরা। আমরা বিশ্বকাপ খেলা দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছি, আর বিশেষ করে এই বিশ্বকাপের অনেকগুলো টিকিট আলহামদুলিল্লাহ আমি হাতে পেয়েছি, বিশেষ করে বড় বড় দল ব্রাজিল আর্জেন্টিনা। অনেক আগ্রহভাবে ওয়েট করতেছি কাতার ফুটবল ম্যাচ দেখার জন্য। আমিও নিজে 8টা টিকিট পেয়েছি মাঠে খেলা দেখার জন্য, সবাই আসবেন। যে স্টেডিয়ামগুলো খুব বানাইছে বিশ্বের ভিতরে খুব ভালো এবং নামি দামি স্টেডিয়াম, রাস্তাঘাট খুব ভালো, এদেশের শেখ তামিম খুব ভালো পজিশনে, সব ওয়ার্কারের জন্য সবাই রে ভালো পজিশনে দেখতেছে, স্যালারি এবং নিয়মকানুন সব কিছু ভালো এই দেশে। শুধুমাত্র ফুটবল বিশ্বকাপ আয়োজনকে ঘিরে কাতারে নির্মিত হয়েছে বড় বড় দালানকোঠা, হোটেল, মোটেল, রাস্তাঘাট। কাতারের বড় বড় ইমারতগুলোর সৌন্দর্য আর নির্মাণশৈলী দেখলে প্রাণ জুড়াবে কাতার ঘুরতে আসা ফুটবল প্রেমীদের। সময় সংবাদ কাতার। দিনাজপুরে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঞ্চম এগ্রিকালচার প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ম্যাচে 19তম ব্যাচকে 1-0 গোলে হারিয়েছে 17তম ব্যাচ। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন হল মাঠে ব্যাচ ভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় দুদল। শুরু থেকেই বেশ আধিপত্য নিয়ে খেলতে থাকে 19তম ব্যাচ। তবে 17তম ব্যাচের গোলরক্ষক দীপকের দৃঢ়তায় গোল পায়নি তারা। প্রথমার্ধের শেষ দিকে 17তম ব্যাচে শিমুল গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে 19তম ব্যাচ, কিন্তু তাদের কোনো ফুটবলারই লক্ষ্যভেদ করতে পারেনি। ফলে 1-0 গোলের জয়ে শিরোপা উল্লাস করে 17তম ব্যাচ। ম্যাচ সেরা হয়েছেন জয়সূচক গোল করা শিমুল, আর টুর্নামেন্ট সেরা হয়েছেন 19তম ব্যাচের রাফি। খেলা শেষে দুদলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর এম কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ডক্টর রওশন আরা ও বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং ও ডেভেলপমেন্ট অফিসার ইত্তেহাদুল ইসলাম রোমেল। গেল 29 জুন 6 দল নিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দিনভর নানা গুঞ্জনের পরও সুরাহা হয়নি টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহর অধিনায়কত্বের ভাগ্য। শুক্রবার আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। অধিনায়কত্ব নিয়ে চলমান অস্থিরতা রাজ, জিম্বাবুয়ে সফরে পড়বে না মত বিসিবির। উইন্ডিজ সফর শেষে কয়েক দফায় দেশে ফিরেছে বাংলাদেশ দল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।